আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ট্রিপল চকলেট পুডিং। এই পুডিংটা তৈরি করা খুবই সহজ এবং খেতে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করেন। আর এই মজার ডেজার্টটা আমি চেষ্টা করব সহজ করে দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই পুডিংটা বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডারে 10-12টি ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ডাইজেস্টিভ বিস্কিটের পরিবর্তে ওরিও বিস্কিট বা যে কোনো চকলেট বিস্কিটও নিতে পারেন। আর ব্লেন্ডারের পরিবর্তে আপনারা বেলাই দিয়ে বেলে এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। বিস্কিটগুলো আমার হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে একটি বোলে তুলে নিচ্ছি। এবার আমি বিস্কিটের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মেল্টেড বাটার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে মোল্ডে ঢেলে দেব। আমি এখানে 8 ইঞ্চি স্কোয়ার শেপের একটি মোল্ড প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে উপরে বেকিং পেপার লাগিয়ে রেখেছিলাম। এটা শুধু পুডিংটা সেট হয়ে যাওয়ার পর যাতে সহজেই তুলে নেওয়া যায় সেই জন্য। আমি বিস্কিটের লেয়ারটাকে প্রেস করে সমান করে নিচ্ছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি কাস্টার্ডের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ, 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ আগার আগার পাউডার এবং 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছুকে মিক্স করে নেয়ার পর আমি চুলার আগুনটা অন করে দিয়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কাস্টার্ডটা তৈরি করব। কাস্টার্ডটা জাল দেওয়ার সময় অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর এটাকে বেশিক্ষণ জাল দিতে হবে না, শুধু 5-6 মিনিট। বলকুটার পরই যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন ছোলার আগুনটা আমি বন্ধ করে দেব। এরপর বিস্কিটের মোল্ডটি ফ্রিজ থেকে বের করে এনে উপরে কাস্টার্ডের লেয়ারটি দিয়ে দেব। দিয়ে আমি আবার ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য যাতে ভালো করে সেট হয়ে যায়। এখন আমি উপরের চকলেটের লেয়ারটা তৈরি করে নেব। আর এর জন্য আমি আগের পরিমাণে সব কিছু দিয়ে দিচ্ছি যাতে মেজারমেন্টটা ঠিক থাকে। দিচ্ছি 2 কাপ দুধ, 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ আগার আগার পাউডার, 1/4 কাপ কোকা পাউডার দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এবার চুলার আগুনটা অন করে দিয়ে মিডিয়াম থেকে হাই হিটে জাল করব বলকুটার আগ পর্যন্ত। এর মধ্যে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, নয়তো নিচে লেগে যেতে পারে। চকলেটের মিশ্রণটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব 20 গ্রাম ডার্ক চকলেট।
দিয়ে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল দেব একটি বলকুটা রাখ পর্যন্ত। বলকুটে যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলার আগুনটা বন্ধ করে দেব। আমার কাস্টার্ডের লেয়ারটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এবার এর উপরে চকলেটের লেয়ারটা দিয়ে দেব। চকলেটের লেয়ারটা দেওয়ার পর মোল্ডটাকে একটু ট্যাপ করে দেব যাতে চকলেটের লেয়ারটা চারপাশে ছড়িয়ে যায়। এরপর এটাকে ফ্রিজে রেখে দেব আরো 10-15 মিনিটের জন্য। আমার চকলেটের পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার মোল্ড থেকে এটাকে তুলে নিয়ে কেটে নেব। খুবই সুন্দর এবং সহজভাবে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়, আপনারা তো দেখতেই পেলেন। আর চারপাশ থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর কেটে তো অসাধারণ হবে ইনশাল্লাহ। এবার পুডিংটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি এটাকে স্কোয়ার শেপে কাটবো। আমি স্কোয়ার শেপে কেটে এর উপরে হোয়াইট চকলেট স্প্রিঙ্কল দিয়ে গার্নিশ করে নেব। আমি পুডিংয়ের এজগুলো কেটে সমান করে নিচ্ছি। এবার গার্নিশ করে নিচ্ছি। চকলেটের উপর হোয়াইট চকলেট দিলে কিন্তু একটু সুন্দর লাগে, আপনারা চাইলে চকলেট স্প্রিঙ্কলও দিতে পারেন। আমি একটা পিস তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট এবং সুন্দর মতো বসেছে এই পুডিংটা। আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে। তো আশা করছি আজকের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আরও কোনো রেসিপি পেতে আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।